হ্যালো বন্ধুরা, বিশ্ব পরিক্রমার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি স্পেন সম্পর্কে। ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি দেশ হল স্পেন। দেশটিতে সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। ইরেবীয় উপদ্বীপের প্রায় 85% এলাকা নিয়ে গঠিত। বাকি অংশ রয়েছে পর্তুগাল এবং ব্রিটিশ শাসিত জিব্রাল্টার। দেশটির দক্ষিণে রয়েছে জিব্রাল্টার, দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগর, উত্তরে ফ্রান্স এবং অ্যান্ডোরা, পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং পর্তুগাল। তাহলে চলুন বন্ধুরা, স্পেন সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানা যাক। স্পেনের বৃহত্তম শহর এবং রাজধানী হল মাদ্রিদ। এছাড়া রয়েছে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া, বিলবাও ও মালাগো নামের কিছু বিখ্যাত শহর। স্পেনের মোটায়তন 5,05,910 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ। ইউরোপের সবচেয়ে বড় ফ্রেশ মার্কেট রয়েছে দেশটিতে। নিত্য প্রয়োজনীয় শাকসবজি এখানে টাটকা পাওয়া যায়। এছাড়া ইউরোপের দেশগুলোর মাঝে সবচেয়ে সর্বাধিক মদের বার রয়েছে দেশটিতে। স্পেনের মোট জনসংখ্যা হল 4,75,00,000। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 94 জন করে বসবাস করে। স্পেনের সরকারি ভাষা হল স্প্যানিশ। স্প্যানিশ ভাষা হলো পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় ব্যবহৃত মুখের ভাষা। স্পেনের সাবেক উপনিবেশ সহ প্রায় 21 জাতির মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। পৃথিবীর প্রায় 570 মিলিয়ন মানুষ স্প্যানিশ ভাষা প্রতিদিন ব্যবহার করে। দেশটিতে বসবাসকারী মোট জাতিগোষ্ঠীর মাঝে 85% হল স্প্যানিশ জনগোষ্ঠীর মানুষ। ধর্মের দিক থেকে 58% হল খ্রিস্টান ধর্মের অনুসারী। আস্তিক রয়েছে 39%। স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। 2010 সালে দেশটি ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের বহুল পরিচিত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ক্লাব হল স্পেনের। স্পেনে বর্তমানে পরিচালিত সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় 1978 সালের 29শে ডিসেম্বর। পরবর্তীতে দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে 1986 সালের 1 জানুয়ারি। স্পেন হল একটি শিল্পোন্নত দেশ। দেশটির মাথাপিছু আয় গড় $32,000। পাশাপাশি মানব সূচক উন্নয়নে দেশটি 25তম অবস্থানে রয়েছে। স্পেনের সর্বদক্ষিণের বিন্দুটি মরক্কোর দিকে মুখ করে অবস্থিত। দেশ দুটিকে সরু জিব্রাল্টার প্রণালী দ্বারা একে অপরকে বিচ্ছিন্ন করেছে। ইউরোপ এবং আফ্রিকার সঙ্গমস্থলে স্পেন অবস্থিত। এছাড়া মরক্কোতে স্পেন সেউতা ও সেলিয়া নামের দুইটি ছিটমহল পরিচালনা করে। উত্তর পূর্ব সীমানায় পিরিনিও পর্বতমালা স্পেনের সাথে ফ্রান্স এবং অতি ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরার একটি প্রাকৃতিক সীমা নির্ধারণ করেছে। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার পরে স্পেন ইউরোপের সর্বাধিক পর্বতসংকুল দেশ। সেতা নামক একটি কেন্দ্রীয় প্রশস্ত মালভূমি দেশটির অধিকাংশ আয়তন জুড়ে অবস্থিত। মেসেতা মালভূমির কেন্দ্রে রাজধানী মাদ্রিদ অবস্থিত। এটি সমুদ্র উপকূল থেকে সর্বাধিক উচ্চতায় অবস্থিত একটি রাজধানী নগর। এই অঞ্চলের অধিকাংশ ভূমিতে গবাদি পশুপালন ও শস্য উৎপাদনের ঐতিহ্য রয়েছে। মেসেতা মালভূমিটির জলবায়ু রুক্ষ এবং শুষ্ক। স্পেনের অধিকাংশ জনগণ সমুদ্র উপকূল অঞ্চলে বা প্রধান কিছু নদীর অববাহিকায় বসবাস করে। স্পেনের পাসপোর্টে 123টি দেশে বিনা ভিসায় সহজে ভ্রমণ করা যায়। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।